हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमी अपने साथे शेयर करब चिकेनर दुर्दान्त स्वादेर एक रेसिपी जार नाम हलो चिकेन भुना मसाला। एटा राइस बा पोलावेर पाशापाशी नान रुटी बा परोठार साथे खेतेओ असाधारण लागे। ताहले चलुन आर देरी ना करे शुरू करे दिई आजकेर रेसिपी। एर जन्य प्रथमे एखाने एकटा बाटिते आमी निये निएछि 750 ग्राम चिकेन। एर मध्ये दिए दिच्छि 2 टेबिल चामच सर्षेर तेल, 2 टेबिल चामच आदा बाटा, 1/2 चा चामच हलुद गुड़ो, 2 टेबिल चामच फेटिए रखा टक दई एवं अल्प नून। एखन सब उपकरण भालोभावे मिशिए एटाके ढाकना दिए एकटा साइडे रेखे देव 30 मिनिट। एरपर একটা কড়াইতে 25 গ্রাম সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, একটা তেজপাতা এবং অল্প চিনি। এখন এগুলো তেলের মধ্যে 20 থেকে 25 সেকেন্ড মতো সমানে নেড়েচেড়ে সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে সমানে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। এখন রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে সমানে নেড়েচেড়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট, অর্থাৎ যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। রসুন বাটা দিয়ে প্রায় 3 মিনিট মতো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, পরিমাণ মতো নুন, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো। এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এখন এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে সমানে নেড়েচেড়ে 1 মিনিট মতো কষে নেব। প্রায় 1 মিনিট মতো কষে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে লো ফ্লেমে আবারো 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। এবার এখানে একটা কড়াইতে 25 গ্রাম সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এগুলোকে তেলের মধ্যে সমানে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নিয়ে এগুলোকে একদম মিহি করে বেটে নেব। মিক্সিতে ভাজা পেঁয়াজগুলো বাটার সময় অল্প জল ব্যবহার করতে পারেন। এদিকে অল্প অল্প জল দিয়ে মশলাটা প্রায় 3 মিনিট মতো লো ফ্লেমে কষে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কিশমিশ বাটা। এখন এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে সমানে নেড়েচেড়ে লো ফ্লেমে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। বেশ কিছুক্ষণ সমানে নেড়েচেড়ে কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে সমানে নেড়েচেড়ে 2 মিনিট মতো কষে নেব। মিডিয়াম ফ্লেমে সমানে নেড়েচেড়ে 2 মিনিট কষে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব 15 মিনিট। তবে মাঝে দু একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। এবার এখানে একটা বাটিতে দিয়ে দিলাম 4 কাপে মেপে 1/2 কাপ জল। এর মধ্যে 1/2 চামচ চা পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় 1.5 মিনিট মতো ফোটার পর এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ছেঁকে নেব।
এদিকে চিকেনটা প্রায় 15 মিনিট মতো রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে প্রথমেই এটাকে একটু নেড়ে দেব এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চায়ের লিকারটা। অনেকেই হয়তো ভাববেন চায়ের লিকার ব্যবহার করার ফলে এর স্বাদ তেতো বা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু তা একেবারেই হয় না। চায়ের লিকার ব্যবহার করার ফলে গ্রেভির রঙটা অনেকটাই ডার্ক হয়। এখন এই চায়ের লিকারটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে সমানে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গাওয়া ঘি এবং 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এখন এগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব আরও 2 মিনিট। 2 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি।